সাভার থেকে ঢাকার সাভার থেকে একজন আসামি ধরি, নাম জসিম মিয়া, বয়স 27, পিতা শরীফুল মিয়া, গ্রাম মোরারিদহ, থানা ঝিনাইদহ। তো তাকে গ্রেপ্তার পর তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে সহ আরও প্রায় তিনজন এই ঘটনার সাথে জড়িত এবং তারা 13 তারিখে প্ল্যান করে যে এরকম একটি ঘটনা ঘটাবে। তো ওই দিন রাত ইজিবাইক নিয়ে আসার সময় ওই রাস্তার উপরে তারা রশি দিয়ে ইজিবাইকের গতি রোধ করে যাত্রীদের কাছ থেকে টাকা ছিনে নেওয়ার এক পর্যায়ে ইজিবাইক চালক সাগাত তাদের বাধা দেয়। বাধা দেওয়ার এক পর্যায়ে এই জসিমের নির্দেশে ওই তিনজনের একজন তাকে ছুরিকাঘাত করে। তো আমরা ইতিমধ্যে বাকি তিনজনের নাম পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে আমরা বলছি না। তো জসিমকে জিজ্ঞাসাবাদ করে আরও জানা যায় যে এরা মূলত ঢাকায় থাকে এবং ঢাকা থেকে তারা দেশের বিভিন্ন স্থানে এভাবে গিয়ে ছিনতাই করে, এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ সহ বেশ কয়েকটি জেলার কথা জানিয়েছে। তো এই ব্যাপারে আমরা ওর কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, এবং আপনারা জানেন যে ওই ঘটনাস্থলে একটি মোটর বাইক ছিল, যে মোটর বাইক দিয়ে পালানোর সময় মোটর বাইক নিয়ে আর যেতে পারে নাই। ওই মোটর বাইক প্লাস কিছু অনেক গুরুত্বপূর্ণ আলামত ছিল, এইগুলো সূত্র ধরে মূলত আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে বা ইন ফিউচারে যাতে মানে এই দুষ্কৃতিকারী যাতে অ্যালার্ট না হয়, তার কারণে আমরা আসলে ওই ক্লুগুলো বলতে চাচ্ছি না আর কি। তো যাই হোক, তো ওকে গ্রেপ্তার করে আমরা আজকে বিজ্ঞ আদালতে ওকে সুপর্দ করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ।